আমাদের প্রিয় নেতা জনাব ডক্টর আব্দুল কালাম খান, জনাব নজরুল ইসলাম খান ভাই, জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনাব রাশেদুজ্জামান মোল্লা, আজকে খুব সংক্ষেপে একটা কথা বলতে চাই। এই রোড মার্চ সারা দেশব্যাপী চলছে, 5ই অক্টোবর পর্যন্ত চলবে। এইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা আছেন আপনারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী না, আপনারা হচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুতরাং এখানে যদি কোন দলীয় আচরণ কেউ করেন, কেউ যদি আওয়ামী লীগের কাছে প্রিয় হওয়ার জন্য বাড়াবাড়ি করেন, তাদের নাম পবন সহ আমরা অনেক দিনের জন্য তাদেরকে মনে রাখার ব্যবস্থা করব। দীর্ঘদিন পর্যন্ত আপনাদেরকে মনে রাখবো, আর যারা সঠিকভাবে আইন পালনে সহায়তা করবেন তাদের ব্যাপারে আমাদের সন্তুষ্টি থাকবে। বাধা দিয়ে কখনো বন্যার স্রোত আটকানো যায় না, বাধা দিয়ে কখনো ঘূর্ণিঝড় ঠেকানো যায় না, বাধা দিয়ে কখনো পাথরকে মাথা ঢুকে পাথর ভাঙা যায় না। আজকে দেশের হচ্ছে বেগম খালেদা জিয়া অসুস্থ মৃত্যু সজ্জায়, আমাদের প্রিয় নেতা তারেক রহমান হাজার হাজার মাইল দূরে 50 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন, কারাগারে আছে প্রায় 20 হাজারের মতো। জনশক্তি ঠেকাতে পেরেছে, কোনদিন করবে না। এটার নাম হচ্ছে বিএনপি। দেবনাথকে এখনো মানুষ মনে করে, বেগম খালেদা জিয়ার অভাব এখনো অনুভব করে, জনাব তারেক রহমানের নির্দেশনা তারা এখনো প্রত্যাশা করে। সুতরাং এই রোডমার্চ চলবে, অপ্রতিরোধ্য গতিতে চলবে। ভাষা সৃষ্টি যারা করবেন তারা ভালো দুশ্মনে পরিণত হবেন। আমরা আবারও বলছি, শেষ পালের মতো আমি এখানে দাঁড়িয়ে আজকে বলছি, আজকের অনুষ্ঠানের শুরুতে এখনো সময় আছে, কাটিবত্তা গোল করে বহনের তলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন, নিতে পারবেন না। জনগণ কেড়ে রেখে দেবে, তখন আমুদাস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তার আগেই মানে মানে কেটে পড়েন, সেটা সবার জন্য মঙ্গলজনক হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ, ধন্যবাদ।